হাত ঠান্ডা, পাও ঠান্ডা, তারা গরম পানি খেতে পারবেন না, তারা প্লেন পানি খেতে হবে, সব খাবার গরম করে খেতে হবে, নাহলে একটা পর্যায়ে কিন্তু তাদের এক কঠিন অ্যাজমা আরম্ভ হবে, যেটা খেলে আপনার শরীরের যত ধরনের বিষ, ব্যথা, মাথা ব্যথা এগুলি চলে যায়। লঙ্কাল অ্যাজমা, শ্বাসকষ্ট, শ্বাস টানতে পারে না, শুকনা কফ কাশি, তারা দুষ্টুমুষ্টু মুখে দিলে আস্তে সেই ঝালটা খেলে শ্বাসকষ্ট যায়, সাইনোসাইটিস যায়। তুলসী এমন একটি শক্তিশালী গাছ যেটা সর্দি কাশি অ্যাজমা ভালো করে। শিশুদেরকে তিন চারটা পাতা নিয়ে একটু চেপে দিনে তিন চারবার বাচ্চাদের মুখে দিয়ে দিবেন, এই তিন মাস ছয় মাসের বাচ্চাদের পর্যন্ত। আগে মা একটু খেয়ে টেস্ট করে নেবে, তারপর বাচ্চাদের দিবে। বাচ্চাদের যে কোনো জিনিস খাওয়ানোর পূর্বে কিন্তু মা, বাবা, দাদা, দাদি যে বাচ্চাটাকে লালন পালন করে তার একটু জিভে দেওয়া, টেস্ট করে তারপর খাওয়ানো উচিত। অতএব তুলসীটা শিশুদের জন্য শ্বাসকষ্ট দূর করবে, এতে কোনো সন্দেহ নেই। আপনার টপের ভিতরে তুলসী গাছ বাড়িতে যাদের বাচ্চা আছে রাখবেন। বাচ্চা ঘন ঘন অসুস্থ হয়, একটু আগে আমি একটা বাচ্চা দেখে আসলাম, সে বাচ্চাটা বলে নয় মাস অসুস্থ থাকে, তা আমি তাকে তুলসী পাতার রস দিয়ে আসলাম, এটা আপনি খাওয়ান, আর নিজে তুলসী গাছ কিনে নিয়ে যান, একটা টপের মধ্যে বাড়িতে রাখবেন, বাচ্চাকে দুইটা তিনটা করে পাতা টিপা বাচ্চার জিভে দিয়ে দিবেন, নাকে দিয়ে দিবেন। তো এও বললো যে এখন তো বাচ্চারা ভালো হচ্ছে, এক ঘন্টার মধ্যে বাচ্চারা অনেক ইমপ্রুভ হয়ে গেল। তাতে আমরা সকলে শিশুদের জন্য, নিজেদের জন্য তুলসী পাতা ব্যবহার করব। তুলসীর চা খুব বিখ্যাত, তুলসীর চা যাদের কোল্ড অ্যালার্জি, ডাস্টার আছে, সাইনোসাইটিস, পলুসি, নিউমোনিয়া, টিবি, যক্ষা, বক্ষব্যাধির সমস্যা, সিওপিডি আছে, তারা কিন্তু তুলসী পাতার চা খাবেন, খেলে আপনাদের জন্য অনেক উপকার হবে। অনেকেরই কিন্তু কোল্ড অ্যালার্জি আছে, যাদের হাত ঠান্ডা, পাও ঠান্ডা, তারা গরম পানি খেতে পারবেন না, তারা প্লেন পানি খেতে হবে, সব খাবার গরম করে খেতে হবে, নাহলে একটা পর্যায়ে কিন্তু তাদের এক কঠিন অ্যাজমা আরম্ভ হবে, রাত্রে একটা থেকে তিনটা পর্যন্ত ঘুম আসতে পারবেন না। আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন, আমাদেরকে সাবস্ক্রাইব করেন। চিনির চেয়ে 40 গুণ বেশি মিষ্টি, কিন্তু এর ঔষধি গুণ অসম্ভব বেশি। যাদের বুকে কফ শুকিয়ে থাকে, তারা যদি জৈষ্ঠমধু খায়, বুকের কফটা বেড়ে যায়। যাদের ভ্রঙ্কাল অ্যাজমা, শ্বাসকষ্ট, শ্বাস টানতে পারে না, শুকনা কফ কাশি, তারা জৈষ্ঠমধু মুখে দিলে আস্তে কফটা হালকা হয়ে আসে। এটাও কিন্তু একটা হারিয়ে যাওয়া প্রজাতি, ধরে ঔষধি গুণ আছে এবং মানুষের রোগ ভালো হওয়া দরকার, ভালো হওয়াটা শূন্য। রোগটা যদি ভালো হয়, আলহামদুলিল্লাহ, আপনাকে সবাই স্মরণ করবে সত্য হিসাবে। আসলেই জ্যৈষ্ঠমধুতে বুকের জমিয়ে থাকা কফকে বের করার মতো ক্ষমতা আছে। জ্যৈষ্ঠমধু পেটে ব্যথা থেকে আরম্ভ করে মাথা ব্যথা ভালো করার মতো ক্ষমতা আছে। আসলে আমরা সকলে মিলে জ্যৈষ্ঠমধু বাজারে পাওয়া জ্যৈষ্ঠমধু খাই এবং অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করি। আমি খাইয়াকে পরীক্ষা করি, আমরা অ্যাজমার ওষুধে দিই, বাচ্চাদের হাঁপানির ওষুধে, এইসব ওষুধের জন্য, বা চাবন গ্রাস হালুয়া, দেখুন হালুয়ার ভিতরে এই পিপুল দেওয়া হয়। পিপুলের এত ওষুধি গুণ, সে যেরকম আমাদের দেশে একটা চুই ঝাল আছে, চুই ঝালটা একটা সেপারেট টেস্ট আছে, অনেকে চুই ঝালের ওষুধ করে বিখ্যাত হয়েছে, অনেকে চুই ঝালের হালুয়া করে বিখ্যাত হয়েছে, অনেকে চুই ঝালের খিচুড়ি করে বিখ্যাত হয়েছে। এই চুই ঝালের মতোই এই পিপুল ঝালটা একটা খুব সুস্বাদু কিন্তু ঝাল, সেই ঝালটা খেলে শ্বাসকষ্ট যায়, সাইনোসাইটিস যায়, কোল্ড অ্যালার্জি, ডাস্টার অ্যালার্জি, সাইনোসাইটিস, পলুসি, নিউমোনিয়া, টিবি, যক্ষা, বক্ষব্যাধির সমস্যা, সিওপিডি, এই জাতীয় যে রোগগুলির জন্য একটা মহা ওষুধ হলো পিপুল। পিপুলের সাথে একটু গোলমরিচ, পিপুলের সাথে একটু মধু মিলে যদি দয়া করে চিবিয়ে সকালে তিনটা রাতে তিনটা খান, আলহামদুলিল্লাহ আপনার কঠিন অ্যাজমা আল্লাহ তাআলা ভালো করবে। অনেক কষ্ট করে কালিজিরার তেল তৈরি করলাম, সর্দি কাশি, ঠান্ডা, মাথা ব্যথা, জ্বর, বুকে ব্যথা, মাথায় ব্যথা, সাইনোসাইটিসের জন্য এই কালিজিরার তৈল একটা মহা ওষুধ। এই কালিজিরার তৈল 10 টাকা করে 10 দিন খেলে আলহামদুলিল্লাহ তাদের এই সাইনোসাইটিস, মাথা ব্যথা, অ্যাজমা চলে যায়। এবং কালিজিরা একটা সুন্দর তৈল, যেটা খেলে আপনার শরীরের যত ধরনের বিষ, ব্যথা, মাথা ব্যথা এগুলি চলে যায়। এই কালিজিরার তৈল বাচ্চাদের নাকে একটু হাত দিয়ে দিয়ে দিলে না, শ্বাসটা প্রশ্বাসটা একদম উন্মোচিত হয়ে যায়, শ্বাস প্রশ্বাস যে বন্ধ হয়ে থাকতো এটা ক্লিয়ার হয়ে যায়। সেই কালিজিরার তৈলটা আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারতেছি না বলে, সঠিকভাবে রিসার্চ করতে পারতেছি না বলে, সঠিকভাবে গবেষণা করা হচ্ছে না বলে কিন্তু কালিজিরার সঠিক গুণাগুণ আমরা নিতে পারতেছি না। কালিজিরার থেকে এখন আমরা হালুয়া করতেছি, ভর্তা করতেছি, কিন্তু মানুষের কাছে কালিজিরাটাকে সঠিকভাবে আমরা তুলে ধরতে পারতেছি না। এরা এই অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসটাকে সঠিকভাবে নিউট্রাল করে এটাকে ভোলাটাইল পদ্ধতিতে নিয়ে এটা থেকে তৈল বের করে এটার উপরে কাজ করা, যে সঠিকভাবে কাজ করা,
সঠিকভাবে সকলের ভালোবাসা পাওয়া, শ্রদ্ধা পাওয়া, শুভেচ্ছা পাওয়া, এটা বুঝেও না কেউ, তাকে বুঝাইতেও পারি না, কেউ আমাদেরকে শুভেচ্ছাও দিতে পারে না। অতএব আলহামদুলিল্লাহ আমি সকলের কাছে এটা তুলে ধরলাম, আপনারা যদি পারেন এই ব্যাপারে একটু মনোযোগী হবেন, আমাদেরকে একটু মনের সহযোগিতা দিবেন, ভাবের সহযোগিতা দিবেন, ভালোবাসার সহযোগিতা দিবেন, অন্তরের সহযোগিতা দিবেন, আদর্শের সহযোগিতা দিবেন, যেন আমরা একটা ভালো কালিজিরার তেল বের করতে পারি। কারণ কালিজিরার তেল এটা অনেকেই বের করে এটার সাথে আগেই দিয়ে দেয় তারা সরষা, আগেই দিয়ে দেয় ভেরেন্ডা, আগেই দিয়ে দেয় একটা সহযোগী উপাদান, যেটা তার মূল উপাদানটাকে নষ্ট করে দেয়, মূল কালিজিরার তেল হয় না। আলহামদুলিল্লাহ আগামীতে আমরা ফোলাটেলের মাধ্যমে মহান কালিজিরার তেল বের করব, সুন্দর কালিজিরার তেল বের করব, যেটা একটু কস্টলি হবে কিন্তু জিনিসটার গুণাগুণ হবে 100%। সর্দি কাশি, ঠান্ডা, মাথা ব্যথা, অ্যাজমা, বুকে ব্যথা এবং রক্তের উষ্ণতা রক্ষা করার জন্য কালিজিরার গুণাগুণের কোনো শেষ নেই।